হ্যালো বন্ধুরা, আমি সোনালিস কিচেন থেকে সোনালি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সাবুর একটা পকোড়া বা বড়া। এইটা করতে সাবুর পকোড়াটা করতে নিয়ে নিয়েছি আমি সাবু, সেদ্ধ করা আলু, আর নিয়ে নিয়েছি জিরে ধনে ভাজা, বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি ছোট ছোট করে, এটা নিয়েছি বেসন 1 চামচ, আর হলুদ, আর এটা নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, আর নিয়ে নিয়েছি লেবু, আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা। সাবুটাকে আমি এই কাপের 120 গ্রাম, এই কাপের 1 কাপ সাবু নিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে ভিজিয়ে নিয়েছি অল্প জল দিয়ে। দেখুন আমার সাবুটা পুরো ঝরঝরে আছে, এর মধ্যে একটু জল নেই। তারপরে আমি ছাঁকনির মধ্যে রেখে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের আলু। এবারে আমি এই মিশ্রণটা তৈরি করি। এইভাবে আলুগুলোকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিতে হবে, ভালো করে স্ম্যাশ করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব বাদাম। আমি এখানে মোটামুটি 4 মুঠো মতন বাদাম ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এরকম ভেঙে নিয়েছি। বাদামটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দেব আদাটা, লঙ্কা, আর নিয়ে নিয়েছি আমি এরকম 2টো কারি পাতা, 2টো কারি পাতা ডাল। এইটা থেকে কারি পাতা গুলোকে আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে কুচো করে নেব। এইভাবে কারি পাতা গুলো কুচিয়ে নিয়েছি, দেখুন। এর মধ্যে এবারে দিয়ে দেব এই ভেজানো সাবুগুলো। সাবুগুলো দিয়ে এইভাবে মেখে নিতে হবে ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন। এটা মোটামুটি 1 টিস্পুনের মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। এবার দিয়ে দেব ভাজা মশলা, 1 টিস্পুন দিলাম। তারপরে দেখে নিয়ে যদি আবার লাগে আবার একটু দেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন ভাজা মশলা, মোট 2 টিস্পুন আমি ভাজা মশলা দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন বেসন। এই বেসনটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে বড়াটা বানাতে আমাদের সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে এই মিশ্রণটা ভালোভাবে এরকম করে মিশিয়ে নিতে হবে। উপোসের সময় এই বড়াটা বা পকোড়াটা আপনারা ভেজে খেতে পারেন, এটা নিরামিষ, এর মধ্যে পেঁয়াজ রসুন কোনো কিছু নেই, এটা খেতে খুব ভালো হয়। আর এটার মধ্যে দিয়ে দিতে হবে আমচুর পাউডার বা লেবুর রস। আমি অল্প পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে মিশ্রণটা নিয়ে গোল করে বলের আকারেও আপনারা বানিয়ে নিতে পারেন এই বড়াটা বা পকোড়াটা, বা একটুখানি এরকম চ্যাপ্টা করে করেও নিয়ে নিতে পারেন। আবার কিছুটা নিয়ে এইভাবে গোল করে হাতের সাহায্যে এরকম করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলেও বেশ ভালো হয়। এরকম ভাবে মিশ্রণটা দিয়ে পুরো আমি বড়াগুলো বানিয়ে নেব, সাবুর বড়াগুলো।
বন্ধুরা দেখুন, আমার সব বড়াগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমরা এটাকে গরম তেলে ভেজে নেব। আমি বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে দিয়েছি একটা প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে গরম ভালো করে বড়াগুলো তেলটা গরম করে নিয়ে বড়াগুলো তারপরে ছেড়ে দেবো। গরম বন্ধুরা দেখুন, আমার তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। আমি এবারে আস্তে আস্তে করে একটা একটা করে বড়াগুলো সব দিয়ে দেব। বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, আমার প্যানে এই কটা বড়া এঁটেছে, আমি এই কটা বড়া দিয়ে দিয়েছি। এরপরে একটা পাশ গোল্ডেন রং হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমরা বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। একটা গ্যাস কমিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে বড়াটা খেতে ভালো হবে। আর গ্যাস বাড়িয়ে রাখলে কিন্তু একদম বড়াটা পড়ে যাবে। গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে করে বড়াটা ভাজতে সময় দিতে হবে। বড়াটা ভাজতে একটু সময় লাগবে, কিন্তু কমিয়ে ভাজলে খেতে ভালো হবে, না হলে কিন্তু বড়াটা তাড়াতাড়ি পুড়ে যাবে। একটা পাশ অল্প লাল হয়েছে, আস্তে আস্তে করে আমি বড়াগুলো সব উল্টে দেব। উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই বড়াটা উপোসে আপনারা খেতে পারেন, খুবই ভালো এই বড়াটা, খেতে টেস্ট হয়। এটার মধ্যে আমি কারি পাতা দিয়েছি, আপনারা ধনে পাতা দিয়েও করতে পারেন, ধনে পাতা দিয়ে করলেও ভালো হয় খুব। যার প্যানে যতগুলো আঁটবে সে তত দিয়েই করবেন, কিন্তু খুব একদম গায়ে গায়ে দিয়ে দিলে কিন্তু ওইটাতে অসুবিধা, তাহলে ভেঙে যেতে পারে। আমি মোটামুটি 7টার মতন বড়া দিয়েছি এর মধ্যে। ভালো করে ভেজে নিয়ে তুলে নেব, তারপরে পরের ব্যাচটা বাদ। বন্ধুরা আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, সব গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমার বড়াগুলো একটা ব্যাচ রেডি হয়ে গেছে, এর পরের ব্যাচটা আমি আবার এইভাবেই তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা একদম কম রেখেই দিয়ে দিচ্ছি বড়াগুলো সব। বড়াগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এই বড়াগুলোকে সব ভেজে নেব। এই বড়াটার মধ্যে আপনারা দরকার পড়লে, যদি গোটা জিরে গোটা ধনে না থাকে, তাহলে গুঁড়ো যে ঘরে জিরে ধনে থাকে, সেই গুঁড়ো জিরে আর গুঁড়ো ধনে আপনারা শুকনো খোলায় ভেজেও এটার মধ্যে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, আমার সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই বড়াটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে বলবেন যে কিরকম হয়েছে। এই বড়াটা খেতে খুবই টেস্টি। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার একে একে সব বড়াগুলো নামিয়ে নেব, তারপর আমি পরিবেশন করে দেব। এই বড়াটা খুব টেস্টি হয় খেতে, আপনারা নবরাত্রিতেও করে খেতে পারেন, এটা একদমই নিরামিষ ও খুব ভালো খেতে। এইভাবে বড়াগুলোকে সাজিয়ে পরিবেশন করুন, এর সঙ্গে সস খেলেও খেতে পারেন, আর না হলে সস ছাড়াও এটা খুব ভালো খেতে। বড়ার ওপরটা খুব মচমচে আর ভেতরটা কিন্তু খুব নরম আর খুব টেস্টি হয়। এই বড়াগুলো খুব মচমচে বড়ার ওপরের খোলগুলো হয় দেখতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। এরপর দেখা হবে অন্যদিন
আর একটা নতুন রান্নার সাথে।